চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব নোকিয়া একটা ফিচার ফোন, নোকিয়া 105 মডেল নাম্বার। আমরা ছোটবেলায় এরকম ফোন অনেক ব্যবহার করেছি, তো এখনও এই ফোনগুলো কিন্তু মার্কেটে চলছে। যারা মোটামুটি একটা ফিচার ফোন চান, কিপ্যাড ফোন, তাদের জন্য এই ফোনগুলো, এগুলো বিক্রি হচ্ছে অনলাইনে অ্যামাজনে। আমি তো অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজন ফ্লিপকার্টেও আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডুয়েল সিম। এবং এই ফোনের মধ্যে এই ফিচার ফোন, যে কিপ্যাড ফোন যেটা, সেই ফোনের মধ্যেও এখন অনলাইন ট্রানজাকশনের জন্য, অনলাইন পেমেন্টের জন্য বিল্ট ইন দেখতে পাচ্ছেন ইউপিআই অপশন আছে, বিল্ট ইন ইউপিআই অ্যাপ এর মধ্যে রয়েছে। তো সেটা আমরা আগে দেখবো বক্স খুলে। এবং এখানে ফিচার্সগুলো লেখা আছে যে কী রয়েছে। মডেল নাম্বার নোকিয়া 105, ডুয়েল সিম, ওয়্যারলেস FM রয়েছে, নো হেডসেট রিকোয়ার্ড, কোনো রকমভাবে হেডফোন কানেক্ট করতে হবে না, ওয়্যারলেসলি FM চলবে, আপ টু 12 আওয়ার্স ব্যাটারি লাইফ আছে, 1.8 ইঞ্চ একটা ছোট্ট মতো ডিসপ্লে আছে, একদম ছোট। আর তাছাড়া এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, রেড কালার এবং ব্লু কালারের অপশন আছে। এবং তার মধ্যে ফোনের মধ্যে LED টর্চ আছে, গেমস আছে, মাইক্রো USB চার্জিং কেবিল আছে। এবং এই ফোনের মধ্যে আপনারা 2000 কন্ট্যাক্টস এবং 500 SMS রাখতে পারবেন। তো বক্সটা খুবই ছোট, খুবই কম্প্যাক্ট, আপনারা দেখতে পাচ্ছেন সাইজ একদম হাতের সাথে, খুবই ছোট সাইজের বক্স। তো এই ফোনটাকে আমি অ্যামাজন থেকে কিনেছি। তো প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন নোকিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন, অল নিউ ডুয়েল সিম কিপ্যাড ফোন, প্রাইস হচ্ছে 1249 টাকা, অনলি 1249 টাকা প্রাইস আছে। তো চলুন ফোনটাকে এবার আনবক্সিং করে দেখি। তো এখানে একটা সিল আছে, সিলটাকে খুলে নিতে হবে। তো আমি সিলটাকে কেটে দিয়েছি। তো এইভাবে বক্সের মধ্যে ফোন পাবেন, এইভাবে প্যাকিং করা প্যাকেটের মধ্যে। তো কালারটা হচ্ছে ব্লু টাইপের, ব্লু ঠিক নয়, মোটামুটি ব্লু গ্রিন টাইপের কালারটা বক্সের গায়ে লেখা আছে, দেখিনি, এই যে এখানে লেখা আছে দেখবেন সিয়ান কালার, সিয়ান মেড ইন ইন্ডিয়া, এটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট সিয়ান কালার। তো ফোনটা সাইডে রেখে এবার দেখি বক্সের মধ্যে আর কি আছে। তো বক্সের মধ্যে একটা চার্জার আছে, নোকিয়ার অন্য অন্য ফোনের সঙ্গে যেরকম চার্জার থাকে, কিন্তু আমরা ছোটবেলায় যে ফোনগুলো ব্যবহার করেছি আগে, সেই ফোনগুলোতে কিন্তু এই পিনটা ছিল না, এটা হচ্ছে মাইক্রো USB পিন। ছোটবেলায় আমরা সরু টাইপের যে পিনগুলো হতো, এরকম সাইডে লাগাতে হতো, সেরকম টাইপের ব্যবহার করেছি, কিন্তু এটা হচ্ছে মাইক্রো USB পিন। আর তার সঙ্গে আপনারা পাবেন একটা ব্যাটারি, নোকিয়ার পুরোনো ফোনগুলোতে যেমন ব্যাটারি থাকে ঠিক সেম ব্যাটারি, আর তার সঙ্গে একটা কুইক স্টার্ট গাইড। তো এই ফোনের কুইক স্টার্ট গাইডে দেখার মতো কিছু নেই, তো এগুলোকে সাইডে দেখে দিই এবং ফোনটাকে অন করে আমি আপনাদেরকে দেখ। তো প্রথমে ফোনে ব্যাটারিটাকে লাগিয়ে নেব, ব্যাটারিটাও প্যাকিং হয়ে এসেছে খুব সুন্দরভাবে, প্রো ব্ল্যাক কালারের ব্যাটারি। হচ্ছে ফোন খুবই ছোট, একদম কম্প্যাক্ট সাইজের ফোন, পকেটের মধ্যে রাখলে কেউ বুঝতেই পারবে না, ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় রাখাই যাবে। এবং এর পিছনে একটা টেক্সচার টাইপের আছে, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, পিছন দিকে পুরো টেক্সচার, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু পিছন দিকে পুরো টেক্সচার টাইপের ডিজাইন আছে, নোকিয়ার ব্র্যান্ডিং করা আছে। কালারটা খুবই সুন্দর লাগে, দারুণ লাগে। এবং কিপ্যাড যেমন নোকিয়া ফোনে হয়, নোকিয়া বা অন্য অন্য ফিচার ফোনে, এরকম ফোন আমরা আগে দেখেছি। নোকিয়ার 105 এর আরেকটা মডেল আছে যেটা পুরোনো মডেল, কিন্তু এই মডেলটা হচ্ছে নতুন মডেল, এটা 2024 সালে নিউ মডেল। এবং এর আগে যে পুরোনো নোকিয়া 105 এর মডেলটা আছে সেটাও অ্যাভেলেবেল আছে অ্যামাজনে, সেটাও আপনারা নিতে পারেন, কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগলো, আমি নিউ মডেলটাই নিয়েছি। তো ওভারঅল ফোনের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, নোকিয়ার ফোন যেমন গুড কোয়ালিটির বিল্ড কোয়ালিটি হয় আমরা প্রথম থেকেই জানি, যে বিল্ড খুবই মজবুত। এবং ফোনের উপরে একটা ফ্ল্যাশ লাইট আছে, এখানে টর্চ বলতে পারেন, এটা টর্চই বলে এটাকে। আর এখানে একটা মাইক্রো USB পোর্ট পাবেন ফোন চার্জ দেওয়ার জন্য, এবং এইটা হেডফোন, হেডফোন জ্যাক, এর মধ্যে আপনারা হেডফোন ব্যবহার করতে পারবেন। এখন তো সব ফোন থেকে হেডফোন জ্যাক গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু এই ফোনে হেডফোন জ্যাক রয়েছে। আর তাছাড়া কিছু নেই, কিছু থাকারও কথা নয় আশেপাশে, এই ফোনের মধ্যে আর কি থাকবে। এর মধ্যে ডুয়েল সিম লাগানো যাবে এবং এই যা আছে উপরে ফোনে। তো চলুন ব্যাটারিটা লাগিয়ে, তো ব্যাটারি লাগানোর জন্য এখানে ওপেন করার জন্য জায়গা দিয়েছে, এখান থেকে ফোনটাকে ওপেন করে নিতে হবে, খুবই টাইট, একটু সাবধানে ওপেন করবেন নাহলে এটা ফেটে যেতে পারে, খুবই টাইট। দেখতে পাচ্ছেন ভেতরে ডুয়েল সিম লাগানোর জায়গা আছে এখানটায়,
ব্যাটারিটাকে ব্যাটারি পিনে ম্যাচ করি, ব্যাটারিটা ইনসার্ট করে দিতে হবে। তো ব্যাটারিটাকে লাগিয়ে দিই, চেপে দিলেই ব্যাক কভারটা বন্ধ হয়ে যাবে। তো চলুন এবার ফোনটাকে ওপেন করে নিই। সেই পুরনো নোকিয়া ফোনের লোগো এবং নোকিয়ার টোনটা কি এর মধ্যে আছে দেখি। সেই পুরনো নোকিয়ার টোনটা এর মধ্যে রয়েছে, কিন্তু সেই যে হাত মিলায় দুজন সেইটা এখানে নেই। হাত মিলায় যে ব্যাপারটা সেই এখানে নেই, তো সেটা মিস করছি। কিন্তু যাই হোক, ওভারঅল ফোনটা ভালো। এখানে চাপলে আওয়াজ হচ্ছে, কোনো কি প্রেস করলেই আওয়াজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো আওয়াজটা বন্ধ করে দিই। তো আওয়াজটা বন্ধ করার জন্য এখানে সেটিং যেটা সেটাও আপনাদের দেখিয়ে দিই। সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে টোন সেটিংস, টোন সেটিংসে গিয়ে কিপ্যাড টোনস। এখানে ভলিউম আমি কমিয়ে দিয়েছি এবং এই সিলেক্ট বাটনটা প্রেস করলেই সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডান হয়ে গেছে। তো আগে যেরকম ফোনে লক করতে গেলে আমাদেরকে এইখানে এই মেনু বাটন এবং স্টার্ট চেপে লক করতে হতো, কিন্তু সেই সিস্টেমটা নয়, নিউ সিস্টেম। এখানে গো টু, গো টুর পরে লক আছে, মাঝখানটা প্রেস করলেই, এখানে গো টু, গো টুর পরে লক আছে, মাঝখানটা প্রেস করলেই লক হয়ে যাবে, এবং তারপরে আবার এটাকেই প্রেস করলে আনলক হয়ে যাবে। তো এর মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এই যে ফ্লাশ লাইট আছে, টর্চ দেখতে পাচ্ছেন জ্বলছে, যথেষ্ট জোরে জ্বলছে, মোটামুটি রাস্তা দেখতে পাবেন। আর তাছাড়া এবার মেনুতে গিয়ে দেখি, মেনুর মধ্যে আপনারা পাবেন কল লকস, কন্ট্যাক্ট, অ্যালার্ম, ফ্লাশ লাইট, মেসেজ, রেডিও, ক্যালকুলেটার, ক্যালেন্ডার, স্নেক, স্নেক গেম আছে যেটা আমরা পুরোনো আগে খেলতাম, স্নেক গেমটাই ছিল আমাদের এই ফোনগুলোতে। এবং এখানে আপনারা জিএসপে, এটাই হচ্ছে ইউপিআই, এখান থেকে আপনারা ইউপিআই তে পেমেন্ট করতে পারবেন। গপশপ পাওয়ার্ড বাই ইউপিআই, ওকে, এখান থেকে পে করতে পারবেন। আপনার আউটগোয়িং ট্রানজাকশন, ট্রানজাকশন হিস্ট্রি, মাই অ্যাকাউন্ট সবকিছু এখানে পাবেন। তো তার জন্যে এখানে নেটওয়ার্ক লাগবে, মানে এর মধ্যে সিম থাকতে হবে এবং তাতে ইন্টারনেট থাকতে হবে, তাহলে এটা চলবে। সেটিংসের জন্য আলাদা একটা আইকন পাবেন, এবং তাছাড়া অনেক ধরনের গেম রয়েছে এই ফোনে। এটা একটা ডুয়েল সিম ফোন, কিন্তু এই ফোনে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন 2G, এই ফোনে 4G সিম সাপোর্ট করবে না, এটা 4G ফোন নয়। তো এই ফোনটাকে চার্জ দিলে মোটামুটি 3-4 দিন, 5 দিন এই ফোনটা আরামসে চলে আসে চার্জ, আপনার ব্যবহারের উপর নির্ভর করবে যে আপনি কেমন ব্যবহার করছেন। তো ফোনটা তো ভালোই লেগেছে আমার, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। পিছন দিকে এই টেক্সচারটা আমার খুব পছন্দ হয়েছে, ছোটো মতো ফোন, একদম ছোট সাইজের, কিউট মতো দেখতে। তো আপনারা অ্যামাজন থেকে চাইলে এই ফোনটাকে নিতে পারেন। এখনো পর্যন্ত এই ফোন কিনছে অনেকে, লোকে ব্যবহার করছে এবং ফোনটা কিনছে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এখনো বিক্রি হচ্ছে এরকম টাইপের ফিচার্স ফোন। আরও অন্য অন্য কোম্পানিরও রয়েছে, কিন্তু নোকিয়া 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 ফোন আমরা ছোটবেলায় ব্যবহার করেছি, তো সেই জন্যেই আমি নোকিয়া ফোনকে কিনেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।